বৌমার ষষ্ঠী হয়েছে এখানে, বৌমার ষষ্ঠী দাও না এখানে দেখা দুটো না দাও। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। চলে এলাম আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আগের ভিডিওতে তোমাদের আমি জামাই ষষ্ঠী পার্ট 1 দেখিয়েছিলাম, আজকে তোমরা দেখবে জামাই ষষ্ঠী পার্ট 2। তাহলে চলো শুরু করা যাক। শাঁখ বাজাতে বাজাতে আমি বেরিয়ে পড়েছি নতুন মেয়ে জামাইকে ওয়েলকাম করব বলে। তো আজকে আমি বেশি কথা বলবো না, আজকে আমি আমার ভয়েস ওভার কমই দেবো, তোমরা ব্যাকগ্রাউন্ডে আমরা কি বলছি তোমরা সেটাই শুনতে পাবে। মেয়ে তো বাড়িতে আসতে না আসতেই সবাই মিলে কোশ্চেন আরম্ভ করে দিয়েছে, এত লেট কেন হলো, কারণ অনেকটা লেটেই ওরা এসেছিল। কি বললো চলো প্রণাম টোনাম শেষ, এরপর মেয়ের মা চলে আসছে ঠান্ডা ঠান্ডা শরবত নিয়ে, কারণ অনেকটা দূর থেকে ওরা আসছে আর প্রচণ্ড গরম ছিল ওই দিন। আচ্ছা না ওটা রেকর্ড করি না, শুরু করো। তবে তো আমার লাইক হবে, সুন্দরী মেয়ে শরবত খাচ্ছে। তবে এরপর জামাইয়ের চিড়ে দই আর ফল খাওয়ার পালা। জামাই ষষ্ঠীর নিয়ম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়ে থাকে, কিন্তু আমাদের বাড়িতে ওরকম কোনো নিয়ম নেই। মানে আমাদের বাড়িতে যেটা হয় আর কি, জামাই এলে জামাইকে চিড়ে দই ফল মিষ্টি ধরে দেওয়া হয় আর মাঝখানে একটা প্রদীপ জ্বেলে দেওয়া হয়। অন্যান্য জায়গায় কি হয় বলতো, অন্যান্য জায়গায় অনেক আশীর্বাদ হয় বা অনেক কিছু রিচুয়ালস ফিচুয়ালস থাকে, কিন্তু আমাদের বাড়িতে সেই রিচুয়ালসগুলো নেই। দেখো এখানে শুধু প্রদীপটাই রাখা আছে। দুজনে এদিকে দেখো এখন, ঠিক আছে ওরা খাওয়া কমপ্লিট করুক, চলো এবারে বাইরের দিকে যাওয়া যাক। বৌমা ষষ্ঠী হয়েছে এখানে, বৌমা ষষ্ঠী দাও না এখানে দেখা দুটো শাশুড়ি, এখানে শাশুড়ি ষষ্ঠী হচ্ছে। শাশুড়ি ষষ্ঠী হচ্ছে ওই শাশুড়ি, ও শাশুড়ি তরমুজ খাচ্ছে না। সকালের খাওয়া দাওয়া শেষ করে স্নান সেরে চলে এলাম দুপুরে মেয়েকে খাওয়ানোর জন্য। তো মেয়ে প্রথমেই বলে দিল আজকেও একা খাবে,
তো দেখো নিজেই খেতে বসেছে, কিভাবে লেবু দিচ্ছে দেখো ভাতে। ও লেবুটা খুব খায়, লেবু খেতে ভালোবাসে। আর ওর ফেভারিট হলো মটন, ও চিকেনটা খুব একটা পছন্দ করে না, মটনটা বেশি ভালো খায় আর কি। দেখো তো আজকে একা একাই খাচ্ছে, কোনো ঝামেলা নেই। এইদিকে দেখো দিদিভাই মেয়ে জামাইয়ের জন্য খাবারের প্লেট রেডি করছে, তোমাদের একটু দেখিয়ে দিই প্লেটটা। এখানে টোটাল ছ রকম ভাজা আর বেগুনি নিয়ে টোটাল সাত রকমের আইটেম আছে। আর তো তরকারি তো রয়েছে, সেটা তোমাদের দেখাচ্ছি আস্তে আস্তে, চলো। এখানে তরকারিগুলো কী কী আছে তোমাদের একটু বলে দিই। এখানে ডাল আছে, পটল চিংড়ি আছে, ভেটকি মাছের ঝাল আছে, সর্ষে পমফ্রেট আছে, আর মাটনের ঝোল আছে, আর চাটনি, মিষ্টি, পাঁপড়। ব্যাস এইটুকুই। করছি তো বিয়ে বাড়িতে গেলে ভিডিও করে না, তারা উপরে আছে। এইবারে আমরা খেতে বসেছি, চলো খাওয়া দাওয়া কমপ্লিট, এরপর ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাওয়ার পালা। দেখো এটা হচ্ছে নাটস কুলফি, তো এটা বাড়িতেই বানানো হয়েছে, এটা কিন্তু বাইরে থেকে কেনা নয়, এটা পুরোপুরি হোমমেড। আর এটা দিদিভাই বানিয়েছে, মানে জামাইয়ের শাশুড়ি মা। আইসক্রিম খাওয়ার পর চলে এলো ঠান্ডা ঠান্ডা আমক্ষীর। এ দেখো এটা হচ্ছে আমক্ষীর, যেটা আমি আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরে এক নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিও। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।